আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকালে ভালো আছেন খুব লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটা চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংস্থা পিলান ইন্টারন্যাশনাল এক লক্ষ উনত্রিশ হাজার চল্লিশ টাকা বেতনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব এবং সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে দেখব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সে অ্যাপ্লাই নিয়মটিও আপনাদেরকে আমি দেখিয়ে দেব এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি কক্সবাজার প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর এখানে পদের নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং পদ সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে কোনো পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই এখানে যোগ্যতা এবং যে অভিজ্ঞতাগুলো লাগবে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো উন্নয়ন সংস্থায় চাইল্ড প্রোটেকশান সেক্টর অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক কর্মস্থল উখিয়া অফিস কক্সবাজার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে মাসিক বেতন এক লক্ষ উনত্রিশ হাজার চল্লিশ টাকা এছাড়া কর্মীর সঙ্গী ও সন্তানদের জন্য হাসপাতাল সুবিধা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ছুটি গ্রুপ ইন্স্যুরেন্স ও বার্ষিক মেডিকেল চেকআপের সুবিধা রয়েছে এবং যেভাবে আপনি এই আবেদন করবেন অর্থাৎ এই পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের যে লিঙ্ক লিঙ্কে গিয়ে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশান রয়েছে এই অ্যাপ্লাই নাওতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ পিলান ইন্টারন্যাশনালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন রয়েছে এখন আপনার যদি আগে যদি সাইন আপ করা না থাকে বা রেজিস্টার না করা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করতে পারবেন না আপনাকে অবশ্যই আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাকে চাওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ওই ইমেল অ্যাড্রেসটা আবার লিখতে হবে তারপর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা কিন্তু আপনি ইচ্ছা করে ইচ্ছা মতো সেট করতে পারবেন না এখানে অবশ্যই আপনাকে এই রুলসগুলো ফলো করতে হবে যেমন ক্যারেক্টার মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে এবং এটা অবশ্যই ছোট হাতের এবং বড়ো হাতের অক্ষরের কম্বিনেশান দিয়ে হতে হবে এবং একটা লেটার থাকতে হবে এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে এবং এখানে রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম আপনার প্রথম নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ এখানে দিতে হবে এরপর কান্ট্রি দিতে হবে আপনি কোন কান্ট্রিতে আসেন আপনি যেমন বাংলাদেশে আছেন বাংলাদেশ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে এখানে মার্ক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনার সাইন ইন যে অপশানটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম এই সাইন ইন আপনাদেরকে ক্লিক করতে হবে আমরা একটু অপেক্ষা করছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলে আপনার যে প্রসেস অর্থাৎ প্রসেসটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনাদের একটা ফর্ম দেবে এই ফর্মটা ফিল করে সাবমিট করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এছাড়া যদি বুঝতে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ